ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র গঠিত কর্মসূচির অংশ হিসেবে গোটা বাংলাদেশে একযোগে ছয় সাংগঠনিক থানা তৃণমূল সম্মেলন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রতিটা জেলায় জেলায় সমাবেশের অংশ হিসাবে একটি অবৈধ সরকারের অন্তিম মুহূর্তে জাতীয় সরকার অধীনে নির্বাচনের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি এদেশবাসী ধর্মীয় আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই জাতীয় নেতৃবর্গ জেলা নেতৃবর্গ সহযোগী নেতৃবর্গ এবং টাঙ্গাইলের প্রতিনিধিত্বকারী টাঙ্গাইলবাসী ভাই এবং বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠনের নাম একটি বিরল সংগঠনের নাম যে সংগঠন নট অনলি বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে বিরল অর্থাৎ এই সংগঠন তাদের কথা এবং কাজের সাথে মিল পাওয়া যায় যে সংগঠনকে নীতির প্রশ্নে আপোষে যে সংগঠনটি এমন একটা আদর্শকে লালন করে কাজ করছে ওই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয় সর্বশ্রেণীর সকল বর্ণের সকল ধর্মের সকল মানুষ সকলেই শান্তি পাবে সকলেই তার অধিকার নিশ্চিত করতে পারবে আর সেই আদর্শের নাম হল আমাদের স্রষ্টা আল্লাহ তিনি যে আদর্শ আমাদেরকে দিয়েছে সৃষ্টির আদর্শকে পদদলিত করে এই সংস্কার আদর্শ ইসলামী আদর্শকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আত্মপ্রকাশ হয়েছে 1987 সালে 13 মার্চ স্বৈরাচারী সরকারের রক্ত ছড়ানোর মধ্য দিয়ে ইসলামী স্বাধীনতা আন্দোলন তথা ইসলামী আন্দোলনে আত্মপ্রকাশ হয়েছে তিনি উপস্থিতি দেশের অবস্থা ভালো না আজকে দেশ রক্তাক্ত ক্ষত বিক্ষত দেশের সর্বঙ্গে আজকে ব্যাধিতে পরিণত হয়েছে আজকে বিচার ব্যবস্থা বলি নির্বাচন ব্যবস্থা বলি আজকে খাদ্য বলি বস্ত্র বলি বাসস্থান বলি শিক্ষা এবং চিকিৎসার অধিকার করি সর্বদিকে আমার দেশের মানুষ আজকে তারা বঞ্চিত নিষ্পেষিত উপেক্ষিত আক্ষেপ এবং পরিত্যাগ করে আজকে বাংলার মানুষ বলতে বাধ্য হচ্ছে 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে পূর্ব পাকিস্তানের নাম নিশানাকে মিশিয়ে দিয়ে আজকে স্বাধীনতার লাল সূর্যকে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু স্বাধীনতার এই 53 বছরে আজও এদেশের মানুষ তার সাম্য ফিরে পায়নি মানবিক মর্যাদা ভুলঞ্জিত আজকে বিচারের পানি নিভৃতে যাচ্ছে মানুষের অবস্থা ভালো না প্রিয় ভাইয়ের আমার পাতা এবং পুতার ঘোষার প্রতি মরিচের শেষ আজকে শান্তি সমাবেশের নামে সরকার দলীয় লোকেরা সেই সমাবেশে রেজাউল নামে একটা হাফেজ রেজাউলকে তারা হত্যা করলো পিটিয়ে তাকে মেরে